একসময়ের পল্লী কর্মসংস্থান কর্মকর্তা বর্তমানে হাজার কোটি টাকার মালিক ওএসডি হওয়া রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান কাগজে কলমে তার বর্তমান মূল বেতন 78,000 টাকা যদিও শুরুতে তা ছিল আরো কম তবে চলতি হিসেবে তার 31 বছরের চাকরিতে বৈধ আয় 2,90,16,000 বেশি হওয়ার কথা নয় মতিউরের বিলাসী জীবনের একটি অনুষঙ্গ তার হাতঘড়ি দেশ টিভির অনুসন্ধানে দেখা গেছে তিনি যে ঘড়িটি পরেন সেটি সুইজারল্যান্ডের রোলেক্স ব্র্যান্ডের বাংলাদেশি টাকায় যার বাজার মূল্য 2,76,03,725 টাকা তার মাসিক বেতন হিসেব করলে এ ঘড়ির দামই কয়েক বছরের বেতনের সমপরিমাণ আর কোমরে যে বেল্টটি পরেন সেটি গুচি ব্র্যান্ডের যার বাজার মূল্য প্রায় এক মাসের বেতনের সমান এর বাইরে নিজ ও পরিবারের সদস্যদের নামে অসংখ্য গাড়ি বাড়ি শিল্প কারখানা পার্ক রিসোর্টের মূল্য কয়েক হাজার কোটি টাকা বলা চলে বৈধ আয়ের শত শত গুণ বেশি সম্পদ রয়েছে তার তবু হরামেশাই চ্যালেঞ্জ করে মতিউর বলতেন এক টাকার দুর্নীতিও তিনি জীবনে করেননি আপনারা যদি এক টাকার দুর্নীতি কোথাও বের করতে পারেন যে মতিউর রহমান কাস্টমস অফিসকে কমিশনারের দায়িত্ব পালন করাকালীন একটি টাকার দুর্নীতি করেছে তাহলে যা বলবেন আমি মেনে নেব শুধু একজন রাজস্ব কর্মকর্তা নয় এমন অবৈধ সম্পদশালী সব কর্মকর্তা দ্রুত বিচার দাবি সচেতন নাগরিকদের যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি ছাড়া আর কোনো সম্পত্তি সে ক্রয় করতে পারবে না তাহলেও হয়তো কিছুটা প্রাথমিক অবস্থায় সে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে বিচার ব্যবস্থা দ্রুত করা উচিত যাতে করে অন্য আর কেউ এই ব্যাপারে উৎসাহিত না হয় কারণ বিচার দ্রুত না হলে আরও অনেকেই এ বিষয়ে উৎসাহিত হবেন এবং উৎসাহিত হলে আমাদের দেশের যেই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন সেটিকে তার ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকবে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি সঠিক বিচার না হলে এ ধরনের প্রবণতা কমবে না বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা তার সাথে রাজনৈতিক ব্লেসিংয়ের যে ক্ষমতা দুইটি সংমিশ্রণে তারা যে অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে সেটি ধরাছোঁয়ার বাইরে থাকছে এই কারণে এটা বিকশিত হচ্ছে কাজেই এটা প্রতিকারের উপায় হচ্ছে যে অবশ্যই তাদেরকে জবাব দিতে হাতে নিয়ে আসে দেশের বাইরে চলে গেছেন দুজনই বলা হচ্ছে কিন্তু সেটাই শেষ কথা হওয়ার কোনো কারণ নাই ছাগলকাণ্ডের জেরে অবৈধ সম্পদ নিয়ে আলোচনা সমালোচনা শুরুর পর থেকেই আত্মগোপনে আছে মতিউর ও তার পরিবারের সদস্যরা আহাদ চৌধুরী দেশ টিভি ঢাকা